অনিল সরকারের জন্মদিন 82তম, তাকে প্রথম শ্রদ্ধা জানিয়েছে, নমস্কার জানিয়েছে, তার স্মৃতি শ্রদ্ধার সাথে স্মরণ করেছি আমরা। আমাদের তফসিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে তার 82তম জন্ম দিবস উদযাপনকে সামনে রেখে সপ্তাহব্যাপী তারা কর্মসূচি নিয়েছে। তার অন্যতম হচ্ছে আজকের স্বেচ্ছা রক্তদান শিবির। আমার মনে হয় যাকে আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি, তাদের স্মৃতির উদ্দেশ্যে এরকম কর্মসূচির মধ্যে কোনো বিকল্প নেই। বক্তৃতা তো হয়নি, কিন্তু এটা হচ্ছে আসলে কাজের কাজ। হাসছে দেখে দেখে কেমন। আমি তফসিলি জাতি সমন্বয় সমিতিকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, এই ধারাটা যাতে তারা বজায় রাখে। অনিল সরকারের জন্মদিন আমাদের ত্রিপুরার কমিউনিস্ট আন্দোলন, বামপন্থী আন্দোলনের অন্যতম সামনেসারির একজন সংগঠক ছিলেন। এদের উপর আক্রমণ হচ্ছে এখন সারা ত্রিপুরায়, সাধারণ গরিব মানুষের উপর আক্রমণ হচ্ছে, তাদের উপর আক্রমণ হচ্ছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে মৎস্যজীবী ইউনিয়নের মধ্যে সম্মেলন আগামী 9 তারিখ কেমন, সেখানে যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমি হয়তো যাব। তো আমি যেটা বলব, অনিল সরকারের এই যে অবদান, এর মধ্য দিয়ে তিনি স্মরণীয় হয়ে থাকবেন, তাকে ভুলে যাওয়া যাবে না। সেদিক থেকে তার স্মৃতিতে এই অনুষ্ঠানটা করাতে খুব ভালো হলো। যারা এই পর্যন্ত রক্ত দিয়েছেন, সম্ভবত 28 থেকে 30 জন দিয়েছেন, আরও অনেকে অপেক্ষা করছেন, আমি তাদেরকে অভিনন্দিত করছি, তাদের সুস্বাস্থ্য কামনা করছি।